Assalamualaikum. আমরা বরাবর মতো চলে আসছি বন্ধু তিজন হাউজে সঞ্জিতদার দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের সাইনবোর্ডটি, এটা হচ্ছে কাপ্তান বাজারের একেবারে শেষ দিকে, ব্রিজের ঢাল ইসেপ নিচেই পাশে। তো অতীত কাপ্তান সঞ্জিতের ভিডিও অনেক করা হয়েছে, আপনারা জানেন অলরেডি তার সম্বন্ধে। তো আজকে আবার আসছি, আগের পেয়ারগুলো মোটামুটি সেল হয়ে গেছে ম্যাক্সিমাম, যেগুলো দেখাইছিলাম এর আগের ভিডিওটায়। এখন আবার হচ্ছে যে আসছি, নতুন কিছু পেয়ার আছে, এগুলো সঞ্জিতদের মধ্যে ঘুরিয়ে দেখাবে, দাম সম্বন্ধে বলবে। তো যারা আমার দেশ দেশের বাইরে থেকে যে ভিউয়ার্স আমার দেখেন ভিডিওগুলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ভাইরা দেখেন, বাহরাইন সহ আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে কাতার, কুয়েত, এসব সৌদি আরব, এসব বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্টস করেন। তো আসলে ভালো লাগে যখন বিদেশ থেকে আপনারা প্রবাসী ভাইরা লাইক কমেন্টস করেন বা মন্তব্য করেন বা বিভিন্ন বিষয়ে জানতে চান। আসলে আপনাদের এই ভালো লাগাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার আসলে অনুপ্রেরণা। আপনারা জানেন যে সঞ্জিতদার দোকানে ম্যাক্সিমাম হচ্ছে পাখি কবুতর থাকে, সারাসারি যে কবুতরগুলো থাকে এগুলোই বেশি থাকে। তো নতুন কিছু পেয়ার আছে আপনাদের আজকে দেখাবো, ম্যাক্সিমাম অনেকগুলো বাচ্চা ডিম সহ আছে, আপনারা চাইলে বাচ্চা ডিম সহই নিতে পারবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপডেট পেয়ে যান এবং সবার আগে উপভোগ করতে পারেন। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে সঞ্জিতদার সাথে কথা বলি এবং যে পেয়ারগুলো আছে আমরা এগুলো সম্বন্ধে একটু একটু জানি। সঞ্জিতদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো দর্শকরা, আপনার লাস্ট ভিডিওটা অনেক লাইক কমেন্টস করছে, আপনার সেলও মোটামুটি ভালোই কিছু হয়েছে, তো ওই জন্যই আজকে আবার দর্শক ভিডিওটা করা। তো সঞ্জিতদার ব্যাপারে অনেকে বলছেন, ভালো লাগছে তার কথা, তো আসলে ভালো মানুষের কথা ভালোই লাগবে। আর ভাই যেহেতু গ্রান্টি সহকারে কবুতর দিবে, তো ভালো না লাগার আসলে কিছু নাই, কারণ নয় ছয় করার লোক সে না, কারণ অনেকদিন ধরে তার সাথে আসি পার্সোনালি, আমিও যতটুকু তার চিনছি বা বুঝছি, তো নয় ছয় কথা বলার লোক সে না। ভাই তাহলে আজকে আমাদের কোন কোনটা দেখাবেন, হাতে যেটা আছে এটা কি কবুতর? এটা ভাই একটা মানে উড়াল লাইনের সারা কবুতর, উড়াল লাইনের সারা, আর পাখি পেলার দেওয়া আছে। আচ্ছা, এটা পাখি পেলার দেন হাতেই কাপ্তা আছে? হ্যাঁ হ্যাঁ, হাতেই কাপ্তা আছে। এটা কি মাদি নাকি? হ্যাঁ এটা তো মনে হয় মাদি। হ্যাঁ এটা মাদি। তাহলে চোখটা একটু দেখেন তো, এটা একটু ফেটে নিছে, তো ফেটে মানে তার কারণে ওর চোখের দানাগুলো লাল লাল লাগছে। হ্যাঁ যে কোনো ভাই এই কবুতরটা ফিক্স 4000 টাকা দেখান তো আমাদের। পেয়ারটা কত চান ভাই, যদি টোটাল পেয়ারটা কেউ নিতে চান? একদম 8000 টাকা পড়বে। দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল সিলভার, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর, আপনারা যদি একটু খেয়াল করেন। এটা কি নরাস? এটা কি মাদি? হ্যাঁ এটা মাদি, নরাস মাদি হিসেবে কিন্তু এটা অনেক বড়। দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন, এটা নর কি আছে ভাই? হ্যাঁ হ্যাঁ আছে। এটা নরটা যদি একটু দেখাই দেন আমাদের, এই পেয়ারটা কত চান, চাওয়া দাম কত? দর্শক আপনারা সারাসারি বা রেস করার জন্য আপনি নিশ্চিন্তে নিতে পারেন, ভালো রেজাল্ট করবে আশা করা যায়। ঠিক আছে, এরপরে আমরা অন্য একটা পেয়ার দেখি।
তাহলে সবজিতে আমাদের হচ্ছে যে একটু একটু কমের মধ্যে কবুতর দেখান, কারণ অনেক দর্শক আসলে একটু কমের মধ্যে কবুতর দেখতে চায়, মোটামুটি 1500 বা 2000 বা 1200 এরকম কি আছে? দুই একবার সবজি তো হবে না, ম্যাক্সিমাম 2000 টাকা। আচ্ছা তো ওইটা নিচে আমার কাছে কবুতর নাই, তারপর ওইটা ওইটাই একটু দেখান একটু কমের মধ্যে আর কি। যদি চ্যানেল থেকে দর্শককে ফোন নিয়ে নেন সেক্ষেত্রে চ্যানেলের নাম বললেন অবশ্যই এটা ফিক্সড 2500 হলো আপনাদের জন্য হচ্ছে মাত্র 2000 টাকা। একটা কথা বলি, এই যে কালদম যে ভাই এই বিয়ারটা আমারে দেন, একজনের সাথে আমার সাথে কথাও হয়ে গেছিল, তারপরও আমি ওনারে না দিয়া ওমানের যে ভাইটার এই ভাইটারই আমি দিতেছি। আচ্ছা আচ্ছা, জাগা আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এর আগের যে ভিডিও, ওখান থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছিলো, ওখান থেকে দেশ বিদেশ থেকে মোটামুটি ফোন দিয়ে অনেক কবুতর সেল হয়ে গেছে অলরেডি। তো এরপরে যে পেয়ারগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এটা একটা নর কবুতর, সবুজ গোলা কবুতর বলে, এই কবুতরটার অনেক রেজাল আছে ভাই। আপনারা দাম শুনে অনেকে আমি জানি ভয় পান, কিন্তু এর আগে আমি অনেক সময় অনেক কবুতরের দাম মানি, ইচ্ছাকৃতভাবে আমি কম বলছি, কম বললে অনেক সাড়া পাওয়া যায়, কিন্তু কিন্তু কিনা আমার তার চেয়েও বেশি, কিনা তার চেয়েও বেশি। আর ভালো কবুতর ভালো মানের জিনিস হইলে ভাই আপনারা নিজেরাই বুঝবেন যে না এটা কি মন দাম, কিন্তু আমি কখনোই মানে লোকের এসে কবুতর হলে আমি সহজে রাখি না, কারণ এখন এর খাবারের প্রচুর দাম। আর দেখেন আমি কি খাবার গুলা খাওয়াই, এক এক কেজি পরে আমার 70 থেকে 80 টাকা কেজি পরে। আপনারা হয়তো খাবার চিনবেন, রেজা হয়েছে 80 টাকা কেজি, বাজরা হয়েছে 70 টাকা কেজি একমাত্র, আর ডাবলি হয়েছে 60 টাকা কেজি, আর গন্ড হয়েছে 35 টাকা কেজি। তো কারণেই মনে করেন ওই 1500 টাকার কবুতরগুলা আমার যে লোকগুলো আছে, তো এই লোকগুলা অনেক হাই পেরাইছে, কিন্তু লোক কম দামি কবুতরগুলো রাখলে কি ওই কাস্টমার গেলে আমার হ্যাঁ আসে না। চ্যানেলের বাইরে যারা আছে আমাদের যারা আগের থেকে চিনেন, তো তারাই আমার পরামর্শ দিচ্ছে যে সঞ্জীব দা আপনি নর্মাল থাকেন না, আপনি একটু হাইয়ে থাকেন, তখনই আমি এই কালেকশনটা করি। তো এই কালেকশনটা করার পরে আমি মোটামুটি ভালো আছি, মানে নাম ডাকটা একটু ভালো বাড়ছে। আর নর্মাল কবুতর যারা পালে এরা তো নর্মালের দোকানদারের অভাব নাই, কিন্তু আমার কবুতর যেমন মানে টেকায় তো ঠকবেন না, জিনিসে ঠকবেন না, জিনিসে কখনোই ঠকবেন না। না তা বোঝা যায়, কবুতরগুলো দেখলে দর্শকরা অবশ্যই বুঝতে পারবে, ভালো মন্দ দর্শকরাও বুঝে, সবাই যে বুঝে না তাই না? সবজিটা এরপরে আমরা অন্য একটা জোরে দেখি, এরপরে দুইটা নতুন পেয়ার আছে আমার কাছে, এই কবুতরগুলা খেয়াল করেন দর্শক, এগুলি পাখি দিয়া করা কবুতর, এই কবুতরগুলোর রেজাল্ট অনেক ভালো, আর বাচ্চা কাচ্চা এক ভাই বাচ্চা ভালো পয়সায় সেল করছে, 3000-4000 টাকা জোড়া বাচ্চা বিক্রি করছে। ওনার একটা সমস্যার কারণে কবুতরগুলো আমার কাছে বিক্রি করছে, টাকা পয়সার সমস্যার কারণে আমি তখন নিছি। যদি কোনো ভাই আগ্রহ থাকেন এই কবুতর জোড়াটা ফিক্স 3500 হইলে আমি ছেড়ে দিই, ঠিক 3500 কাছে ছাড়েন তো দেখি আগে মাটির নোটটা। দর্শক পাখি এক জোড়া কবুতর, চোখটা খেয়াল করেন অ্যাশ কালারের চোখ বলে এটাকে,
লেকিন নর নাকি মাদিটা এটা নরটা নরটা আমার কাছে পিয়ার গুলি পুরাই মেচুর পাইবেন, মানে যেমন সবুজ গোলার লগে যেমন কালো গোলা আছে সবুজ গোলা আছে একটার সাথে পেয়ারটা কত চান? আমার কাছে ওই রকম নেই, একেবারে মেচুর গোলা পাইবেন। এই পেয়ারটা কত চান? এই জোড়াটা চাই 5,000 টাকা। চ্যানেলের খাতিরে আমি 500 টাকা ছাড় দিতে পারবো, 4,500 টাকা ফিক্স। হ্যাঁ হ্যাঁ ভাইবেশন আছে। ঠিক আছে স্যারেন, তো একটু ফাঁসায় দেখি। মাদিটা ছাড়েন তো ভাই, এই জোড়া দর্শক 4,500 টাকা ভাই ফিক্সড দিয়ে দিছে, তাও শুধু চ্যানেলের খাতিরে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ডিম দিয়ে দেবে যে কোনো সময়। তাহলে নেক্সট চন্দ্রিতে কোন জোড়া দেখবো? সুন্দরী গলা কষা পিয়ার আছে। সুন্দরী আমার পছন্দের ব্রিড, বলেন ভাই। মার্কেটে বর্তমানে এগুলোই চলতেছে, একের সেম পিয়ার খেয়াল করেন দর্শক। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন ভাইয়ের পেয়ার গুলো কিন্তু দুইটা কবুতরের সেম। এখন তো আমরা যে কয় জোড়ায় দেখলাম দুইটা কবুতর একেবারে সেম, তেমন কোনো চেঞ্জ নাই। এজন্য আপনারা একটা স্পেশাল ভাবে কবুতরগুলো নিতে পারেন। দেখেন সুন্দরী কবুতর চোখ দেখতে পাচ্ছেন। এই জোড়াটা কত চান ভাই? এই জোড়াটা চ্যানেলের খাতিরে আমি চ্যানেলের বাইরে এলে 4,000-5,000 বলতাম, 2,500 একদম একদম 2,500। হ্যাঁ দেখবেন দর্শক সুন্দরী আমার মাদিটা ভাইঙ্গা 1,500 টাকা দাম বলে আছে, আমি দিতে পারি না ভাইঙ্গা, নিবো দেখা দিই না। চ্যানেলের খাতিরে যেই আসবে চ্যানেলের নাম বলবে তারই আমি কমায় দিই। শুনলেন দর্শক, অবশ্যই নিলে ভাইয়ের সাথে চ্যানেলের ব্যাপারটা আলোচনা করবে। আমি দিছি ভাই চ্যানেলের খাতিরে আমি দিছিও। এরপরে কোন জোড়া দেখবো ভাই? এদের একটু ছাড়েন দেখি খাঁচা। মাদিটা ছাড়েন, নটটা দেখতে পাচ্ছেন দর্শক কতটা অ্যাক্টিভ। হাতের এটা হচ্ছে বাঘা, এইটা দেখেন যদি বাগানের অরিজিনালের বাঘা এই কোয়ালিটি হবে ভাই। আমি তো চ্যানেলে অনেক কিছু দেখি, অনেকে সবুজ গোলা ফাটা ধারে অনেকে বাঘা বইলা দেয়। আচ্ছা আচ্ছা, যেগুলা বাঘা আসল কথা হইলো মূলত বাঘা হইলো এই কবুতর গুলা। এই নটটা সিঙ্গেল নিলে কত পড়বে? নটটা ফিক্স আমার চ্যানেলের খাতির আজকে ওই নটটা আমার 4,000 টাকা বলে আছে। আমি 7,000 টাকা বলছি কিন্তু চ্যানেলের খাতির আমি 5,000 টাকা বলে নটটা ছাড়। ঠিক আছে, আপনার সাথে মাটি আছে না? কবুতরটারে জোড়া দিছি এটার সাথে ওইটার জোড়া ছাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ, যাতে কবুতরটা দ্রুত সময় চলে আসে। এবং এই পেয়ার নিলে গুলা কেন করে পরগুলা কেন করে শরীর মতো, কিন্তু পরের ভিতরে অনেক শক্তি আছে প্রচুর হাত। আর এই পেয়ারটা যদি নেয় আমি 8,000 টাকা দিতে ছেড়ে দেবো। 8,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, কবুতর তবে কবুতরের মতো দেখেন। সঞ্জিত দা তাহলে বাচ্চা সহ কবুতর দেখেন তোমাদের, যেগুলো বাচ্চা আছে এই মুহূর্তে। এটা দুইটা বাচ্চাই আছে দর্শক দেখতে পাচ্ছেন।
আমার কবুতর গুলো নরমাল সাইজ দিয়ে বড় কবুতর চোখ ভালো সে ভালো কলে দিয়ে একটু সাবধানে করে এই পেয়ারটা বাচ্চা সহ আছে দুইটা দুইটা বাচ্চা সহ তাহলে দুইটা বাচ্চা সহ এই পেয়ারটা কত চান ভাই 3000 টাকা দাম সেটা এই জন্য তাহলে দাম একটু কমই আছে দর্শক আপনারা চাইলে নিতে পারেন বাচ্চা সহ 3000 টাকা এই মা দি বিক্রি আছে 3000 সিনেমা রাখেন না বাচ্চা দেখতে বলছেন দর্শক এই জোরে তো বিক্রি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ ওমানের এক ভাই নিছে হ্যাঁ হ্যাঁ समय आग्रह कर বাচ্চা কি একটা না দুইটা দুইটাই আছে দুইটা বাচ্চাই আছে দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা বাচ্চা সহ কত চান এই পেয়ারটা আমার আনা 3500 টাকা বাচ্চা সহ আমি 4000 টাকা করে সেল করে দিই 4000 টাকা করে সেল করে দিই আপনি মান দিও বিগ সাইজ নরম সাইজ হ্যাঁ বাচ্চা সহ দর্শক দেখতে পাচ্ছেন চারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই জোরে যদি নিতে চান আপনারা কেউ এটাও সুন্দরী একটা পিয়া নারায়ণগঞ্জ এক মেজরের কবুতর আমার বাসা থেকে নিয়ে আসছিলাম এই জোড়াটা কত চান ভাই এটা খুব সুন্দর আছে আমি চ্যানেলের খাতিরে নিচ্ছি 2500 টাকা দর্শক শুনতে বলেন শুনতে পাচ্ছেন যে 2500 টাকা ওই হিসেবে কিন্তু দাম বেশি না সুন্দরী কবুতর দেখেন আপনারা চাইলে নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই রাখেন ছাড়ার পরে দেখি এটা দেখ একটা জিনিস খেয়াল করেন ভাগা ভাগা ইচ্ছে আছে আর কিছু হ্যাঁ কবুতরগুলো দেখতে যেমন সুন্দর এবং উড়লো অনেক সুন্দর দেখা যায় এই পেয়ারটা কত চান ডিম সহ ফিক্স 3000 টাকা ফিক্স 3000 টাকা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখেন যে কোনো বাড়িতেই পালবো ডিম সহ আপনারা চাইলে ডিম সহ নিতে পারেন
তারপর সংক্ষেপে দাদা এদিকে একটু বলেন যে এই এই পেয়ারটা কথা জানেন এই পেয়ারটা কি এরকম তো মিলে আমার আমার একটু জামের করাই যে নেওয়া ওয়ারে খান মুজিলে ফসল 5 লাখ টাকা করে যে গেম খেলছে ওইটাই বুঝি আমি বললাম না একটু আগে সেটা দেখাইলাম ওই এই এই জোড়াটা হ্যাঁ বাজার হইলাম মুজি বলে আচ্ছা আচ্ছা আর এই দেখেন মানে আমারও কিনা না তাই আমি সব বাইরে তো আর দিতে পারবো না কিন্তু মাদিটা দেখেন পাঞ্জা বেজে আছে কারণ এইটা আমি বইলাই দিলাম হ্যাঁ মাদিটা পাঞ্জা বেজে আছে মাদিটা কিন্তু বিগ সাইজ নট ঠিক আছে কিন্তু মাদিটা সমস্যা হয়ে আছে পাঞ্জা বুঝলেন কিভাবে ডিম পারেন অনেক দিন নাকি হ্যাঁ হ্যাঁ অনেক সময় আবার অনেক কবুতর অনেক জায়গায় যায় আবার ডিম ডিম দিয়ে দেয় কিন্তু ওর যে চলাচলতি ভাব দেখা মনে হয় ডিম দিব কিন্তু তারপর আমি চেক কইরা দিছি চেক করার পরে পাঞ্জা বেজে আছে কবুতরটা ডিম নিয়া নেয় ওর চোখটা খেয়াল করেন চেকটা ফার্স্ট ক্লাস একটা চোখ পাথর চোখ বলে এই যে পাথর চোখ আমার হেনা আবার এগুলা পাই পেয়ার দিছেন এটার সাথে হ্যাঁ হ্যাঁ নট নট ঠিক আছে নরালা দিন জমে নরের প্রবলেম নেই খালি মাদি একটা ঘুরা দিলে নর ওকে কিন্তু মাদিটার লেগে আফসোস লাগে ফার্স্ট ক্লাস একটা পেয়ার মিলাইছিলাম খেয়াল করেন নটটা আর বর্তমানে যে কবুতর গুলা চলতেছে ঠিক এই কোয়ালিটি কবুতর গুলাই জানতেছে কারণ ওর কালার প্রতিটা কবুতরে জাবরা হইতে হয় জাবরা কবুতর গুলার চাহিদাও ভালো এবং দেখতে সুন্দর দেখা যায় আবার উড়ার ক্ষেত্রে ভালো দেখা যায় এই নটটা সিঙ্গেল কত আছে নটটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে নটটা 2500 টাকা হইলে ছেড়ে দিন নটটা 2500 টাকা আর ফিক্স এখন আমি বললাম এই চ্যানেলের খাতিরে 2000 আজকে যে সন্দীপ আজকে যে কালেকশন আছে যেগুলো আছে আপনার দোকানে এখানে এখানে তন্তত দেখানো হয়ে গেল মোটামুটি অল্প কিছু বাকি আছে তারপরও বাসায় তো আসলে যাওয়া যাওয়া করে হচ্ছে না যাবো একদিন তো সঞ্চিতা যেহেতু আগেও দর্শক আমার চ্যানেলে আপনার ভিডিও দেখতেছে বা লাস্ট ভিডিওটা খুব ভালো সাড়া দিছে অনেকেই নিছে তো গ্যারান্টির ব্যাপারে নতুন করে কিছু বলেন নাই দর্শক তারপরও ভাই যদি একটু বলেন ভাই আমার দর্শকদের খাতিরে আমার সবসময় একটা মেসেজ আছে এটা আমি সবাইকে বলি এবং চ্যানেলের বাইরেও আমি বলি যে এক কথাই বলতে চাই কবুতরটা মানুষের খুব শখকে পালন করবে হ্যাঁ হ্যাঁ খুব শখ না হইলে কারো দরকার নাই যে কবুতরে কিছু টাকা লাগে দয়া কইরা কোনো ব্যক্তি সবসময় চিটার ব্যাপার হতে দূরে থাকবেন এই জিনিসটা এখন কিন্তু ভরা আমাদের দেশে কারণ আপনার এক জোড়া কবুতর আপনি শখে নিলেন পালবেন যেমন অনেকে জানে কবুতরটা বাঞ্জা আমি একজনের কাছে বিক্রি করে ফেলাইছি আমি কিন্তু জানি বাঞ্জা কিন্তু আমি বাঞ্জা দেখে আমি বিক্রি করে ফেলাইছি কিন্তু ওনার ফেলে যায় ডিম পারে না তখন ওই নতুন ব্যক্তিটা প্রথমে যখন কবুতর নিল তখনই বাঞ্জা কিন্তু উনি তো বান্দার সম্বন্ধে কিছু বুঝে না উনি মনে করতেছে ডিম দেয় না কিন্তু ডিম যে বান্দার কারণে দিতেছে না ওইটা কখনো পারবে না এটা তার জানে না কিন্তু আমাদের এই ব্যক্তিগুলো এই কাজগুলো অনেকেই করে দয়া করে এই কাজগুলো করবেন না এই কাজের থেকে বিরত থাকবেন সঠিক জিনিসটা দিতে চেষ্টা করবেন আর যদি নাও পারেন তাই দিয়েন না আরেকটা জিনিস যেটা হইল যেমন অনেক সময় অনেক বাইরে দোকানে আসেন আমার কাছে এরকম পড়ছে গেল দু একদিন আমার কাছে পড়ছে এক ভাইয়ের মাদি কই বইলা কিনতে কিনতে উনি চারটাই নর হয়ে গেছে আল্লাহ চারটা কবুতরই নর হয়ে গেছে তো আমার এখানে আছে কয় ভাই আমার একটা মাদি দেন না ভাই পরে আমার পুরো টোটাল জিনিসটা কয় ভাই আমার চারটা নর হয়েছে আমি কই কেন কবুতর কুস্তি দিচ্ছেন প্রথমে কিনছে হাটেরতে হাটেরতে জোড়া নিছে দুইটা নর পরে এক হাটেরতে কিনছে মাদি নিয়েছে ওইটাও নর হয়ে গেছে এক দোকান থেকে নিছে এইটা অন্য রয়ে আছে কিন্তু ওই দোকানদার কয় ভাই আমিও বাইরের থেকে কিনে নিয়ে আইছি তো আমি এখানে পাল্টা দিন কেমনি তো এই জিনিসগুলো খুব খারাপ এই কাজগুলো কেউ করবেন না ভুলেও আর তখন আমি একটা নোট ছাইরা দিয়া আর আরেকটা মাদি যে মাদিটা আমি দিমু বাইরে দুইটা মাদি আমি চেক করে বাইরে দিলাম উনি একজন সাংবাদিক তো খুব ভালো লোক স্বামী স্ত্রী আর বয়স্ক লোক তখন আমি এইটা মুস্তি করে এই মুস্তি দেখায় তারপরে ওনারে আমি দুইটা মাদি দিছি ভাই আপনি আমার দুইটা মাতি দেন আর দর্শকদের খাতিরে এই আরেকটা মেসেজ আছে আমার যেটা ভাই হ্যাঁ বলেন আপনি কবুতর পালবেন ঠিক আছে কবুতরের পরিশ্রম জমা করতে হয় তারপরে কবুতর মেনটেন করতে হয় অনেক কিছু জানতে হয় ভাই কবুতর পালবেন আগে ভালো করে জানবেন শিখবেন তারপরে পাইলেন সবচেয়ে ভালোই বা আপনার জন্য ইজি হবে আর কবুতর কেনার জন্য কখনোই ব্যস্ত হবেন না ঠান্ডা মাথায় বুঝবেন ভালো করে তারপরে কবুতর কিনেন আর যেহেতু আমরা অনেক কথাই শুনি আমি চাই দর্শক আপনারা সব সময় কবুতর নিয়া যাতে এক জোড়া ভালো কবুতর পাইলা আপনার ভালো লাগতেছে যে না আমি অমুক জায়গাতে নিচ্ছি কবুতরের জোড়াটা ভালো তো আপনার কিন্তু আগ্রহটা বাড়বো যে আমি আরেকটা পিয়ার নিই
আপনাদের কাছে আমার এই মেসেজটাই, আর যারা নি বিক্রি করেন তাদেরকে আমি এখনো বলি, আবারও বলি, বারবার বলি, ভাই কোনো টাকা পয়সা প্রয়োজন পড়ে দরকার নেই, দুই নম্বরের টাকা কেউই কামায়েন না, চিন্তাও করেন না, এগুলা ভালো না, দয়া কইরা টাকা দুই পয়সা বেশি নেন, কিন্তু জিনিয়ন জিনিসটা আমাদের বাইকদেরকে দেন। আমাদের কবুতরের জগৎটা বর্তমানে পুরো বিশ্বে ছড়াইয়া গেছে, কিন্তু ওনাদের সবটা আপনারা নষ্ট করেন না, সবটা করতে দেন। তো দর্শক শুনলেন, ভাই খুব ইম্পর্টেন্ট কথা বললো, কবুতর কেনার আগে অবশ্যই আপনি একটু বুঝেন, কবুতর দামি কবুতর যদি পালতে হয় তাহলে অবশ্যই আপনার এ থেকে যদি ভালো কিছু বেনিফিট পাইতে হয় তাহলে অবশ্যই আগে কবুতর চিনতে হবে আপনাকে, কারণ অসাধু ব্যবসায়ীতে ভরা। কবুতর যা মানুষ নিতে হইব এইটা কিন্তু বড় কথা না। হ্যাঁ, কবুতর আপনি আপনার বাসায় বয়ে কবুতর পাইবেন, আশেপাশে আপনি কোনো বিল্ডিং এ কবুতর পাবেন, তাদেরকেও নিতে পারবেন। হ্যাঁ, যেই জায়গাতেই নেন শুধু একটা কথা বইলা দিবেন, তারপরে বাকিটা ওনার আল্লাহর কাছে ঠেকা থাকবো, যে বলবেন ভাই টেকা নেন কিন্তু আমার একটা মাস্টার পিয়ার দিবেন, যাতে ওর বেলাদের কবুতরের সব দিকটা এক আছে, যাতে আর আপনি বলবেন যে কবুতর দিয়ে কি করবেন, আপনি ব্যবসা করবেন না, আপনি উড়াইবেন, যখন উড়াইবেন ছাড়াছাড়ি করবেন এটা বলবেন, তখন ওই লোক যাতে নিবেন, উনি যদি মন মানুষের দিকটা ভালো হয় তা আপনাদের নিশ্চয়ই ভালো জিনিসটা দিন। যেমন আপনি ব্যবসা করবেন না কি করবেন এটা বললেন না, কিন্তু কবুতর নিয়ে গেলেন, যেমন 2000 টাকা দিয়ে নিলেন, কিন্তু আপনি তো জানেন না ওর বাচ্চা ব্যস্ত হইবো, আপনি 300 টাকা দৌড়া, 300 টাকা দৌড়া, কিন্তু ওইটা অরিজিনালও তো দাম আছে কবুতরটার 700-800-1000, কিন্তু আপনি তো জিনিয়ন জিনিসটা পাইলেন না, তখন বাচ্চা যখন কেন 300 টাকা দৌড়া, তখন কিন্তু আপনার মনটা ভালো লাগবে না, তাই গেছে ম্যাক্সিমাম 2000 টাকার জোড়ার বাচ্চাটা 800-700 ব্যস্ত হবে, তাই মনে করেন আপনার আগ্রহটা বাড়বে। এই কথাটি মানে ভাইঙ্গা বলতে হইব যে ভাই আমি বিজনেস করতে চাই, আমার কাছে আসে অনেকে যে আমি খামার করবো ভাই, এই আঙুর আমু, তখন আমি ওই জিনিসটা ওইটা বুঝাই দিই, এটাই বড় কথা। আপনি যদি দর্শক খোলামেলা কথা বলবেন, অর্থাৎ আপনি যদি খামার করতে চান, উড়াইতে চান বা এমনিতে জাস্ট বাসায় পালবেন এরকম বলবেন, তাহলে ওই মানের কবুতরগুলো আপনি নিতে পারবেন। এখন আপনি হচ্ছে যে জাস্ট খাওয়া বাচ্চা খাবেন অথবা নর্মালি পালবেন, তাহলে তো আপনার সেখানে 7000-8000-10000 টাকা দিয়ে কবুতর কেনার দরকার নেই। তো বিজনেসের উচিলয় করলে বা ওই চিন্তায় করলে সে বিষয়টা আলাপ আলোচনা করবেন খোলামেলা, তাহলে কি হবে, সম্পর্ক যেন ভালো থাকবে এবং খোলামেলা বলে ভাইও একটা ভালো জিনিস আপনাকে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সঞ্চিতা এবং আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত দেখেন, তাদের আবার অনুরোধ করব, যেহেতু আমার চ্যানেল দেখেনি অবশ্যই সাবস্ক্রাইবটাও করবেন, তাহলে কি হবে আমারও সাপোর্ট হবে, আমিও কাজে কাজ করার যে ভালো লাগাটা আরও বাড়বে। তো অসংখ্য ধন্যবাদ সঞ্চিতা, ভালো থাকবেন, তাহলে আপনিও ভালো থাকেন, দর্শকদেরও ভালো থাকেন ভাই, সবার আগে জীবন তারপরে কবুতর, সব কিছু করতে পারবেন। আর আরেকটা কথা যেটা, আপনি যারাই কবুতর পালেন অবশ্যই আপনাদের বাচ্চা কাচ্চা আছে ভাই, দয়া করে ভুলেও বাচ্চা কাচ্চাদের কবুতরের বাইরে রাখবেন, ম্যাক্সিমাম মেট্রিকটা দেওয়া, মানে মেট্রিক দেওয়ার পরে চিন্তা ভাবনা করবেন কবুতর সামনে যাবে কি যাবে, এটার একটা ভাগ বাজে ইম্প্যাক্ট আছে, অনেক সময় দেখা গেছে কবুতর নিয়ে পড়ে থাকে লেখাপড়ার সমস্যা। ঠিক আছে ভাই, আমি নিজেও এটা নিয়ে অনেক ঝামেলা গেছে আমার জীবনে, আমি জানি। যাই হোক ভাই, দর্শক ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।